এই ফলের নাম হচ্ছে কেয়া, কেয়া ফল পেন্ডানাস বা স্ক্রু পাইনও হচ্ছে এটাকে হচ্ছে বলা হয়ে থাকে। সাধারণত আমাদের কোস্টাল এরিয়াতে এই ফলটা হচ্ছে দেখা যায়। এবং এটার আমরা দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে সেন্ট মার্টিনে আসছি, সেখানে কিন্তু বেশ কিছু এরকম গাছ আছে, কেয়া ফলের গাছ। তো হচ্ছে এখানে এই ফলটাকে কিন্তু তারা খায় না, কিন্তু এটা কিন্তু খাওয়া যায়। এটা হচ্ছে এডিবল একটা ফ্রুট, যেটা পাকলে হচ্ছে অরেঞ্জ কালারের মতো, একটু লালচে টাইপের অরেঞ্জ কালারের হচ্ছে এই ফলটা হয়, এবং ভিতরের ড্রুটগুলো আছে সেগুলো হচ্ছে খাওয়া যায়। ঠিক আছে, আমরা গাছটা দেখি, গাছের বিন্যাসটাও খুব হচ্ছে সুন্দর। হ্যাঁ, আমরা এই পাশে যদি দেখি, জঙ্গলের মতো হচ্ছে এই পাশে হচ্ছে হয়ে আছে। আর ঠিক এখানে দোকানের পাশে একটা ল্যান্ডস্কেপ ডিজাইনের কিন্তু আবহাওয়া তৈরি করা হয়েছে হচ্ছে এই কেয়া হচ্ছে ফল দিয়ে। ঠিক আছে, এই ফলের বিভিন্ন রকমের নাম আছে, ঠিক আছে, এটাকে হালা ফ্রুটও হচ্ছে বলা হয়। হ্যাঁ, এবং সাধারণত এর অরিজিন হচ্ছে, সেন্টার অফ অরিজিন যদি আমরা বলতে চাই, এটাকে সেন্টার অফ অরিজিন হচ্ছে মালয়েশিয়া। ঠিক আছে, এবং আমরা দেখি যে এখানে আমাদের বেশ কিছু পর্যটক যারা আসছেন, ওনারা হচ্ছে বসে আছেন, তাদের কাছে শুনতে পারি এই ফলটা কি আপনারা চেনেন? না ভাই, চিনি না। হ্যাঁ, এখানে এসে আমরা শুনছি নামটা হচ্ছে কেয়া। হ্যাঁ, এখানে এসে জানতে পারলাম এই জিনিসের নামটা হচ্ছে কেয়া। অনেকে বলছে এটা লাল হয়, অনেক লাল হয়, কিন্তু খাওয়া যায় না, খাওয়া যায় না। এই যে বসে আছে, আপনার কি নাম? আমার শাহেদ। বাড়ি কোথায়? ফলের টেস্ট হচ্ছে জ্যাকফ্রুট এবং কোকোনাট, এই দুটোর হচ্ছে মিশ্র একটা স্বাদ হচ্ছে এই হচ্ছে ফল। সাধারণত এই ফল কিন্তু এরকম বিক্রি হয় না, কাঁঠাল যেমন বিক্রি হয় সেরকম বিক্রি হয় না। এবং আমাদের এই ফলের যে দোকানদার যিনি আছেন, এই ফল কি খাইছেন? খাইছি, কিন্তু খাওয়ার পরিবেশ নাই, টেস্ট নাই, স্বাদ নাই, ভিতরে শক্ত, পাকায় খেতে হবে। ঠিক আছে, এটা কাঁচা কেটে এটা হচ্ছে খাওয়ার মতো হচ্ছে কোনো ফল হচ্ছে না। তবে আমার কাছে যেটা ভালো লাগলো, এটা একটা অর্নামেন্টাল প্লান্ট হিসাবে কিন্তু এটার সংরক্ষণটা হচ্ছে জরুরি। কারণ আমরা এই পাশে দেখছি যে একদম অযত্ন অবহেলায় বেড়ে ওঠা, এর কোনো পরিচর্যা বা কোনো কিছু করা হয় না। এবং এই হচ্ছে আমাদের সেন্ট মার্টিন। ঠিক আছে, সেন্ট মার্টিন বিভিন্ন ইস্যুতে সেন্ট মার্টিন খুবই গুরুত্বপূর্ণ। এখন ভাটা চলছে বলে পানি এদিকে নাই। তো এই হচ্ছে আমাদের কেয়া ফল। তো কেয়া ফল সম্পর্কে আমরা আরও কিছু তথ্য জানতে পারি।